ভারতের আনুগত্য নিয়ে আওয়ামী লীগ সরকার দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, দিল্লির দাসত্ব করার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি, আওয়ামী লীগ এই দেশকে একটি নতজানু রাষ্ট্রে পরিণত করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আর অচিরে আওয়ামী স্বৈরশাসনের পতন হবে বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা দাবি করেন, আওয়ামী স্বৈর শাসনের দ্রুত অবসান হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। কথা বলেই যাচ্ছি শুনছে না, কারণ এদের লজ্জা নাই, লজ্জাহীন সরকার। তাই আজকে মুক্তিযোদ্ধারা হতাশ হবার কিছুই নাই, সময় খুব কাছে। সেই সরকার যাবে, এই সরকার থাকবে না। তাই গুণীজনেরা বলে যাচ্ছেন যে প্রতিশোধ নেওয়া তোমার নিজের দরকার নাই, সময়ের হাতে ছেড়ে দাও, সময় ইনশাল্লাহ প্রতিশোধ নেবে। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। এবং প্রতি বিষয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা, এটা বর্তমান শাসক দলের অভ্যাস। তাদের সাধারণ সম্পাদক যখন বিপদে পড়েন তখন বলেন যে দিল্লি আছে, আমরা আছি। রাওয়ালপিন্ডির অধীনে থেকে সরে এসে আমরা কি দিল্লির অধীনস্থ হওয়ার জন্য যুদ্ধ করেছি? কখনোই না। দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে জনগণের নাবিশ্বাস উঠেছে দাবি করে জনগণের আন্দোলনে নেতাকর্মীদের সামিল হওয়ার আহ্বান জানান মেজর হাফিজউদ্দিন আহমেদ। বিএনপি সংগ্রাম জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম, আমরা দেশবাসীর জন্য সংগ্রাম করছি। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।